চলে এলাম। পুরো চিপকু চিপকু হয়ে সবে স্নান করে উঠেছি। আজকে লাঞ্চ চুলটা চিপকু হয়ে আছে, প্রচন্ড গরম, ভাতে পচা গরমে তাল পাবে না, মানুষ পেকে যাচ্ছে। সবাই বলে ভাদ্র মাসে তাল পাকে, তাল তো আগেই পাকতে শুরু করেছে, আর ভাদ্র মাসের আগেই বাজারে তাল নিয়ে বসে পড়েছে শ্রাবণ মাসের শেষের দিকে। আগে শুনতাম মা বাবা বলতো ভাদ্র মাসে তাল পাকে, তো জন্য গরমটা, আর শ্রাবণ মাসেই তাল পেকে যাচ্ছে, আর ভাদ্র মাসে মানুষ পাচ্ছে। এখন সময়ের জিনিস সময় হচ্ছে না তো, অদ্ভুত গ্লোবাল ওয়ার্মিং মনে হয়। যাই হোক, পাকতে পাকতেই চলে এলাম লাঞ্চ করতে। ভাত তো অবভিয়াসলি আছে, আলু আর পনিরের তরকারি, আলু খাবে ও পনির খাবো আমি, আর বাটা মাছ সর্ষে দিয়ে, এটা ভাবে বেগুন আছে, উইথ বেগুন, কি গুণ আছে জানি না, বেগুন প্রথমে পনির দিয়ে খাই। আলুগুলো আমি নিয়ে নিই তাহলে সুবিধা হবে। রান্না গ্রেভি দেবো না, গ্রেভিটা তো দেবো, হয়েছে রান্না বলো, আর দিচ্ছিও না, কিছু নষ্ট করতে নেই তাই না। ইউটিউব করতে এসে আর কিছু পাই না, পাই কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, ঠিক আছে, আর কিছু পাই না, পাই কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, কিছু মানুষের ঘৃণা পেয়েছি, তার পিছনে আরো অনেক কিছু পেয়েছি। যাই হোক, যাদের ভালোবাসা পেয়েছি তারা জানি আমাদের পাশে থাকবে, তাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। এবার ফিউচারে তাদের কাছে যাবারও একটা আশা আছে, দেখা যাক। কালকে লাইভে বলছিল না, বলছে দক্ষিণেশ্বরে পুজোতে মিট করো সবার সাথে, কি করবে দেখা যাক। অনেকেই কালকের লাইভটা বুঝতে পারেনি, যারা আমাদের ভালোবাসে তাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই, যারা আমাদের ভালোবাসে লাইক করে তাদেরকে নিয়ে এগিয়ে যাও। অনেক ঝড় ঝাপটা আসছে বুঝতে পারছি, কি আর করা যাবে, সব ঝড়ঝাপটাকে সঙ্গে নিয়েই এগোতে হবে, হারবো না। হাম হারনে ওয়ালো মে সে নেহি হ্যায়, তোমরা যদি চাও যে আমরা খাবার টেবিলে লাইভে আসি তাহলে কমেন্টে জানিও, ব্লগ চ্যানেলে তো লাইভে আসছি, অনেকেই আছে যারা ব্লগ চ্যানেলে নেই খাবার টেবিলে আছে, তারা যদি চাও যে লাইভে আসি তাহলে কমেন্ট করে জানিও, নিশ্চয়ই একদিন খাবার টেবিলেও লাইভে আসবো।
খেতে খেতে লাইভ আনবো, খেতে খেতে। বেগুন দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি ব্লগ চ্যানেলে, ব্লগ চ্যানেলটা আমরা শিফট করে দিয়েছি অন্য একটা চ্যানেলে, যেখানে শিফট করেছি তার লিংক, সেই চ্যানেলের লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোথায় আমরা শিফট করেছি আমাদের ব্লগ চ্যানেলটাকে। এটা কবে ঠান্ডা আছে, ওটা ঠান্ডা নয় তো, কিছু কারণে ব্লগ চ্যানেলটাকে শিফট করে দিতে হয়েছে আমার কুকিং চ্যানেলে। বাটা মাছ খেতে দারুণ লাগে না, আমি আগে বাটা মাছ খেতাম না, কাটা লাগতো। তারপরে মা একদিন বলছে দাঁড়া ছোট বাটা মাছে কাটা নেই, তুই কাটা শুদ্ধই খেয়ে নিতে পারবি। এই রিসেন্ট 4-5 বছর আগের কথা। তারপরে মা ভালো করে ভেজে দিল, খেলাম, খেয়ে দেখলাম বেশ টেস্টি, ব্যাস তারপর থেকে বাটা মাছ খাওয়া শুরু। একটা শসাও আছে, একটা শসাও আমি এখন খেয়ে নিল, বিরিয়ানি রায়তা নিয়ে আসছি। মাছের বাজারে গেলাম, লোকটা জিজ্ঞেস করছে বাটাগুলো ভালো হবে তো, এক নম্বর বাটা আছে, আমি কিছু বললাম হ্যাঁ দাও। কোন বাজার থেকে, ছোট বাজার থেকে?
না সত্যিই এক নম্বর ওয়াটাই দিয়েছে, খুব ভালো মাছটা। নাম্বারটা দিয়েছিলাম না তো, থালাটা পালিয়ে যাচ্ছিল। আমি মাছ ভাজার সময় বোঝা যায় মাছ কেমন হবে। আমি আজকে মাছটা ভাজার সময় ওকে বলেছি মাছটা খুব ভালো আজকে। তোমার কিন্তু বেশি ঘাম হচ্ছে না, অন্যদিন প্রচুর ঘাম হয়, খেতে বসলেও প্রচন্ড। তুমি তো একটা সাইডে চলে গেছো ক্যামেরা ছেড়ে বেরিয়ে, খেতে বসলেও প্রচুর ঘামে, আজকে কিন্তু সেপি ঘামছে না। ঠান্ডা আছে প্রচন্ড, এত ঠান্ডা ভাবছি লেপ কম্বল বার করবো। ঘাম হচ্ছে না, ঠান্ডা আছে। কিছু করার নেই, রাত্রে একটা চলে যাচ্ছে টেবিলটা, এই তুমি এ করলে চলে গেল। রাত্রে একটা ভালো মেনু হবে, আবার আসবো তোমাদের কাছে দৌড়ে দৌড়ে দারুণ মেনু নিয়ে। রাতে আবার আসবো, এখনকার মতো টাটা। এখনই এটাকে এডিট করে আপলোড করছি সবাই দেখার জন্য, আর দেখবে, লাইক দেবে, শেয়ার করবে, আর কি করবে, সাবস্ক্রাইব। কেমন চ্যানেল করছে দেখছেন, বলি কি সাবস্ক্রাইব।